সম্প্রতি বিশ্রামগঞ্জে কংগ্রেস দলের গাড়ির উপর যে আক্রমণ সংগঠিত করা হয়েছে তার দায়ভার বিজেপি দলের উপর চাপিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা দুষ্কৃতীদের নাম ঠিকানা সহ একটি চিঠি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। সেই চিঠি অনুযায়ী দুষ্কৃতীদের নাম ঠিকানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানালেন বিজেপি মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যাদের নাম এই তালিকায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তারা কেউ বিজেপি দলের সঙ্গে যুক্ত নন। সেই সাথে দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির মুখপাত্র। এই ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস দলের গোষ্ঠী কোন দলের জেরেই যে এই আক্রমণ সংগঠিত হয়েছে সেটা উল্লেখ করলেন বিজেপি মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য। সেই সাথে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমকেও এক হাত নিলেন তিনি। বৃহস্পতিবার কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির অফিস বিআরআরদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম সহ সংখ্যালঘু মোর্চার কার্যকরী কমিটির সদস্যরা। এই সাংগঠনিক বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই সাথে আগামী 19 জুলাই রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সংযুক্ত সাংগঠনিক বৈঠককে সার্থক করে তোলা। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনদের হাতে নির্যাতিতা গৃহবধূ রীতা দেবনাথ অবশেষে বিচারের দাবি নিয়ে রানীরবাজার থানার দ্বারস্থ হলেন। জানা গেছে তার বাবার বাড়ি উদয়পুর পালাটানা এলাকায়। অভিযোগ, রীতার স্বামী মিঠন দেবনাথ দীর্ঘদিন ধরেই ফোনের দাবিতে তার উপর অত্যাচার চালিয়ে আসছিল। গত 11 তারিখ তার স্বামী মিঠন খুন্তি গরম করে তার মুখে লাগিয়ে দেয়, এতে তার মুখের একটা অংশ পুড়ে যায়। এই অবস্থায় বৃহস্পতিবার রানীরবাজার থানার দ্বারস্থ হলে পুলিশ অভিযুক্ত স্বামী মিঠন দেবনাথকে গ্রেপ্তার করে এদিনই তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। রাজ্যে করোনা পরিস্থিতি দিনের পর দিন বেড়েই চলেছে। এই অবস্থায় বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতি এবং শপিং মল কর্তৃপক্ষদের নিয়ে এক বৈঠকে মিলিত হলেন সদর মহকুমার শাসক অসীম সাহা। করোনার যাবতীয় বিধিনিষেধ মেনেই যাতে ক্রেতারা বাজারে প্রবেশ করেন এই ব্যাপারে ব্যবসায়ী সমিতিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। মাস্ক না থাকলে কোনো পণ্য যেন বিক্রি না করা হয় এই আবেদন জানান তিনি। উত্তর জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় 54 নম্বর কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের প্রেমতলা বাজার দলীয় কার্যালয়ে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আসা দুজন ত্রিপুরার অবজারভার মুকুল চন্দ্র বৈরাগ্য ও রাজু ঘোষ। আগামী 19 তারিখ প্রদেশ বিজেপির 7টি মোর্চার সংযুক্ত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এই বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সংযুক্ত কার্যকারিণী বৈঠককে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহিলা মোর্চা কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি করা হয়। ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চার নেতৃবৃন্দ। রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে। এই কনভেনশনে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা শেষে জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়। আগামী 15-16 জুলাই মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে বিতরণ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট। প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে পর্ষদ থেকে মার্কশিট সংগ্রহের আবেদন জানিয়েছেন পর্ষদ সচিব ডক্টর দুলাল দে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র রিভিউ করতে চান তারা আগামী 22 জুলাইয়ের মধ্যে স্কুলে আবেদন করতে হবে। সেই আবেদন 28 জুলাইয়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদে জমা দেবে স্কুল কর্তৃপক্ষ। দেশে করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা আরও প্রকট। দিন কয়েকখানিক স্বস্তি দেওয়ার পর ফের বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো করোনা পরিসংখ্যান। একদিনে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল 20,000-এর গণ্ডি, তার চেয়ে উদ্বেগজনক হারে বাড়ল পজিটিভিটি রেট। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার 5%-এরও বেশি। যে হারে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন তাতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও প্রবল হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০১৩৯ জন, যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। ভারত বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আরেকটি প্রয়াস নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ১০০ প্যাকেটে ৬০টি কুইন আনারস পাঠালেন তিনি। বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে ১৫ জুলাই পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুর পরিষদের ১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণে অংশ নেন কাউন্সিলর কবিতা রানী দাস সরকার। পথ দুর্ঘটনায় শিশু পুত্রের মৃত্যু ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চললেও অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে আটক করতে ব্যর্থ তেলিয়ামুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার মৃত শিশু পুত্রের পিতা কেবল নন্দী পুত্রের মৃত্যুর সুবিচারের আশায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে খোয়াই জেলা কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হল একটি সাংগঠনিক সভা। এ সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা জারিতা লাইট, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগরে যুব কংগ্রেস নেতৃত্বরা সাংগঠনিক বৈঠক করেন। এদিন ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে রাজ্য যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের নেতৃত্বে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।